নারকেল গাছের মরা পাতা এবং ছোট ছোট করা করা যে নারকেল বলে সেটা শুকিয়ে গেছে, এটা পড়ে গেছে একটু আগে ঠাস করে। এখন এইটার মধ্যে এই বিড়ালটা কী যেন খাইতেছে মনোযোগ সহকারে এবং খুব আরাম করে খাইতেছে যে বোঝা যেতেছে। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়াইয়া লক্ষ্য করলাম। লক্ষ্য করার পরে আমি কি না এটা একটা ভিডিও করা যাক কেমন হয়, যে কী সুন্দর করে খাইতেছে দেখেন। আল্লাহ আসলে কার খাদ্য কোথায় লুকায় রাখছে, এটা যার যার খাদ্য লুকায় রাখছে যেখানে সে আসলে ভালোই চিনি। আমরা হয়তো ভাবতেছি যে এখানে কী খাইতেছে, এখানে হয়তো ওর জন্য ভালো কিছু খাবার লুকায় রাখছে আল্লাহ, যেটা ও জানে যার জন্য ও এখান থেকে খাইতেছে। দেখেন কী মজা করে খাইতেছে। আমি বেশ খানিক সময় ধরে খেয়াল করলাম ও কী যেন খাইতেছে, দেখেন কীভাবে খাইতেছে। অবশ্যই ওর শরীরের জন্য এবং ওর মুখে রুচির জন্য খুব ভালো একটা কিছু এখানে আছে, যেটা ও এইভাবে খাইতেছে না। মজা না লাগলে বা ওর খাওয়ার উপযোগী না হলে তো আর খাইতো না। একটু আগে ওই জানালা দিয়ে কিউটিরে আর বাবুরে পাউরুটি দিলাম খাইতে, ওরে ডাক দিয়ে দিলাম, ও খাইলো না, ও নাক দিয়ে শুঙ্গে আয় করলো, কিন্তু কিউটি আর বাবু খাইলো। অথচ ও এখানে এসে এই মরা করা নাইট্রেটের মধ্যে কী পাইতেছে দেখেন কীভাবে খাইতেছে, এটা ও জানে আর আল্লাহ জানে ভালো।